وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين বাজান দেখেছেন যে কুরবানির গোশত কত বা করবেন কিভাবে বণ্টন করবেন জাযাকাল্লাহ খায়র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জে ইরশাদ করেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির তোমরা খাও এই কুরবানির পশুর গোশত থেকে তোমরা খাও ফকির মিসকিনদেরকে খাওয়াও বা ফতিম মিসকিনদেরকে দাও এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অন্য আয়াতে আল্লাহ বলছেন ফাকুলু মিনহা তোমরা এখান থেকে খাও কারণ আগের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই জন্য বলছেন যে মুশরিক মুশরিক যারা মক্কার মুশরিক যারা আগে কুরবানি দিত তারা এই পশুর গোশত তারা খেতেন না তারা আপনার এটাকে ভালো মনে করতেন না এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকুলু নিজে খাওয়াটা আগে উত্তম নিজে খেতে হবে এরপর ওয়াতইমুল কানিআ যারা চাইতে আসে যে আমাকে দেন তাদেরকে দাও ওয়াল মুতাররু যারা ধৈর্যশীল মানে শরমে চায় না লজ্জার কারণে চায় না এরকম সমাজের মানুষ অনেক আছে যারা মুখ ফুটে বলতে পারে লজ্জা করে কিন্তু তাদের তারা কুরবানি হতে দেয় কুরবানি দেয় নাই তাদের অভাব আছে ঠিক আছে এরকম মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে বলছে একবার গড়ে যায় ওখানে দিয়ে দিবে কারণ তারা তো আর লজ্জার কারণে এখানে আসে চাইবে না তাদের মুখ ফুটে বলতে পারবে না যে আমার প্রয়োজন রয়েছে এই জন্য তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিতে বলছেন এই জন্য এই বিষয়টা আমরা একটু নজর রাখি এরকম আমাদের আশেপাশে অনেক লোক আছে যারা লজ্জায় হতে চায় না শর্মে হতে চায় না কিন্তু তাদের প্রয়োজন রয়েছে তারা মিসকিনের খাতা পড়ে তারা আসলে তাদের অবগ্রস্ত রয়েছে ভিতরে এরকম মানুষকে আমরা খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করব এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলিম বলছেন যে তোমরা খাও খাওয়াও মানে এই মিসকিনদেরকে দাও ফকির মিসকিনদেরকে দাও ধৈর্যশীলদেরকে দাও আর যদি চাও তাহলে জমা করে রাখো এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন এই জন্য এই উত্তর হাদিস আয়াত দ্বারা সালফে সালিহিনগণ এভাবে গোশতকে তিন ভাগ করতেন এক ভাগ নিজে খেতেন আত্মীয় স্বজনকে দিতেন গরিব মিসকিন ফকিরকে দিতেন এভাবে তিন ভাগ যদি কেউ করে সবচেয়ে ভালো উত্তম করতে পারে উত্তম আর কেউ যদি মনে করে না আমার ফ্যামিলির সংখ্যা বেশি আমার একটু বেশি রাখার প্রয়োজন এখানে কম বেশ করলে কোনো সমস্যা নেই তিন ভাগ যে করতে হবে এটাও ফরজ না উত্তম কেউ যদি তিন ভাগে কম বেশ করে তাহলে কোনো সমস্যা নেই একজন মানুষের কত ফ্যামিলির সংখ্যা বেশি এখানে একটু প্রয়োজন রয়েছে বেশি তাহলে বেশি রাখতে পারে আবার দেখা গেছে যে গেরা মতো মহল্লায় ফকির মিসকিনের সংখ্যা বেশি তাহলে ওই দিকটা খেয়াল রেখে ফকির মিসকিনকে বেশি দেওয়া উচিত দেখা গেছে যে আত্মীয় স্বজনের মধ্যে ফকির মিসকিন বেশি তাহলে আত্মীয় স্বজনের জন্য একটু বেশি রাখা দরকার প্রয়োজন রয়েছে এভাবে করবে কিন্তু আমাদের দেশে কিছু কিছু জায়গায় বা ইমামগণ বলে থাকে যে তিনবার করতেই হবে ঠিক আছে না এভাবে না এভাবে ছাপে দেওয়া যাবে না এভাবে স্পষ্ট কোনো সহি বর্ণনা নেই যে তিন ভাগ করতে হবে হ্যাঁ সালফে সালিহিন বলে এই আয়াত দ্বারা বা হাদিস দ্বারা তারা অনেক আলেম বলছেন যে তিন ভাগ তারা করতেন বা করার জন্য বলছেন তিন ভাগ করা ভালো আল্লাহ আল্লাহ ঠিক আছে